আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাজনীন নাহার। এবার ঈদের অনেক আগেই মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে দেখা দিয়েছে তীব্র যানজট। দীর্ঘদিন ধরে অবস্থা চলতে থাকায় দুর্ভোগ কাটছে না দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার যাত্রী ও পরিবহন শ্রমিকদের। ভুক্তভোগীরা বলছেন, এ ঘাটে প্রতিদিন 500-এরও বেশি গাড়ি যানজটে আটকে থাকে, কারণ সামনের দিকে কিছু গাড়ি পার হলেও পেছনে ধীরে ধীরে আবার গাড়ির লাইন বাড়তে থাকে। এতে ফেরি পার হতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। ফেরি সংশ্লিষ্টরা জানান, শিমুলিয়া বাংলা বাজার ও শিমুলিয়া মাঝিরকান্দি নৌ রুটে দীর্ঘদিন যাবৎ সীমিত আকারে ফেরি চলাচল করায় পাটুরিয়া দৌলতিয়া রুটে এই অচলাবস্থা দেখা দিয়েছে। তবে ঈদের আগে এ রুটে আরও দুটি ফেরি যুক্ত হলে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে বলে আশা করছেন বিআইডব্লিউটিসির কর্মকর্তারা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে হবিগঞ্জের লাখাই উপজেলার বিভিন্ন হাওরের প্রায় 500 একর জমির ধান তলিয়ে গেছে। এছাড়া আশপাশের আরও কয়েকশো একর জমিতে পানি ঢোকার আশঙ্কায় আগেই আধা পাকা ধান কাটছেন কৃষকরা। তারা জানান, পানি বাড়তে থাকায় দ্রুত ধান কাটতে স্থানীয় কৃষি বিভাগ মাইকিং করছে। এজন্য জরুরিভাবে আগাম ধান কাটতে শ্রমিক সংকট দেখা দেয়ায় খরচ বেড়েছে 3 গুণ। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিয়ে আজ থেকে রাজধানীর নিউ মার্কেট সহ আশপাশের সব বিপণী বিতান খুলেছে। মধ্যরাতে স্বরাষ্ট্র, শিক্ষা মন্ত্রণালয়, ব্যবসায়ী মালিক সমিতি এবং ঢাকা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে ভোর 4টায় সংবাদ সম্মেলনে এই কথা জানান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভাগের মহাপরিচালক অধ্যাপক নিহাল আহমেদ। ছাত্রদের যৌক্তিক দাবি মেনে নেয়া ও হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্তের কথাও জানান তিনি। এ সময় পুলিশের ডিসি, এডিসি, ওসি প্রত্যাহার বিষয়ে কি সিদ্ধান্ত হলো জানতে চাইলে ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, তদন্ত করে এই ঘটনার সাথে জড়িত সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে এই ন্যাক্কারজনক হামলার উস্কানিদাতা ও এডিসি, ডিসি এবং ওসি প্রত্যাহার সহ 10 দফা দাবিতে সংবাদ সম্মেলন করেন ঢাকা কলেজের শিক্ষা। এবার খেলার খবর। ব্রাইটনকে 3-0 গোলে পরাজিত করে ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও শীর্ষে উঠল ম্যানচেস্টার সিটি। নিজেদের মাঠ ইহাদ স্টেডিয়ামে শীর্ষস্থান পুনরুদ্ধারের মিশনে নামা সিটিজেনরা প্রথমার্ধ ছিল একেবারেই অচেনা। তবে দ্বিতীয়ার্ধে স্বরূপে ফেরা সিটিকে 53 মিনিটে রিয়াদ মহরেজ এগিয়ে দেন। 65 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফিল ফোরেন। 82 মিনিটে আবারও গোল হজম করে ব্রাইটন। ম্যানচেস্টার সিটির পক্ষে তৃতীয় গোলটি করেন বেরনার্ডো সিলভা। এই জয়ে 32 ম্যাচে 77 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে ফিরল সিটিজেনরা। আর সমন ম্যাচে 76 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এখন লিভারপুল। দর্শক, এবার জানাবো ইস্পাহানি শেয়ার বাজারের খবর। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড 31 ডিসেম্বর 2021 সমাপ্ত বছরের জন্য 5% ক্যাশ এবং 5% স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত বছরে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে 3.36 টাকা। আগের বছর ইপিএস ছিল 2.79 টাকা। সম্পদ মূল্য দাঁড়িয়েছে 20.42 টাকা। আগামী 15 জুন সকাল 10টায় ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 19 মে। কর্পোরেট ঘোষণার জন্য আজ কোম্পানিটির শেয়ার লেনদেনের ক্ষেত্রে কোনো মূল্যসীমা নেই। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।